ওমর টেকের নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি যে কিভাবে আপনি একটা রাউটার সেটআপ দিতে পারেন। সাধারণত এই কাজগুলো করে যারা ব্রডব্যান্ডের লাইনম্যান তারাই আপনাদের এই কাজগুলো করে দেয়। তবে যারা অনেক আগ্রহ নিয়ে চান যে আপনারা নিজেরাই রাউটারটা সেটআপ দিবেন আপনাদের, তারা চাইলেই করতে পারেন এই ভিডিও দেখে। তো আপনারা যে যার মতো মডেল কিনবেন টিপি লিঙ্কের, এই ভিডিওটা টিপি লিঙ্ক রাউটার কীভাবে সেটআপ দিবেন সেটা নিয়ে। যদি আপনি একটু বুদ্ধি খাটাতে পারেন তাহলে আপনি যে কোনো রাউটারই সেটআপ দিতে পারবেন, কারণ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ একই। আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই, আপনি অন্য কোনো রাউটার নিয়েও করতে পারেন অ্যাজ ইউ উইশ। তবে টিপি লিঙ্ক রাউটার নিলে আপনি আর বাঁচবেন না, সম্পূর্ণ এই ভিডিও এ টু জেড টিপি লিঙ্ক রাউটার নিয়ে সেটআপে। তো যাই হোক, ফার্স্টে আপনারা আপনাদের রাউটারে পাওয়ার কানেক্ট দিবেন। তো পাওয়ার কানেক্ট কিভাবে দিতে হয় সেটা সবাই জানবেন। পাওয়ার বাটনের উপরে পাওয়ার তারটা দিয়ে দিবেন। দেন আপনাদের ইন্টারনেটের একটা পোর্ট থাকবে, সেই ইন্টারনেট পোর্টটা আপনাদের ব্রডব্যান্ড প্রোভাইডাররা আপনাদের প্রোভাইড করবে, তো এটা সবারই জানা। তো সেই ইন্টারনেটের একটা পোর্ট আপনারা আপনার রাউটারে খুঁজলেই পাবেন। এই যে দেখেন ব্লু কালারের একটা পোর্ট, এখানে লেখাই আছে ইন্টারনেট পোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি শিওর না, যাই হোক এই ইন্টারনেট লেখা থাকবে এই পোর্টের ভিতরে। এই পোর্টে ইন্টারনেট পোর্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার রাউটারটা এখনও রেড কালারে থাকবে। একটু পরে যদি আমি সার্ভারে কাজ করি তাহলে এটা সবুজ হয়ে যাবে। যাই হোক, এখন আপনারা এর পিছনে একটা জিনিস দেখানোর বাকি আছে যেটা আপনাদের দেখাটা জরুরি, কারণ এর পিছনে কিছু থাকে যেটা আমি আপনাদের ক্লিয়ার করে একটা ফটো দিয়ে দেখিয়ে দিব। দেখেন এখানে আপনাদের এখানে লেখা আছে ডিফল্ট অ্যাক্সেস টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেট, পিছনেই লেখা আছে, আমার কিছু লাগবে না। এবং ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন এখানে দিয়ে দিয়েছে, এবং এখানে যে রাউটারের পাসওয়ার্ডটা কি ডিফল্ট পাসওয়ার্ড সেটাও দিয়ে দিয়েছে। এগুলো কাজে লাগবে যখন আমরা সার্ভারে যাব, এগুলো সম্পূর্ণ কাজে লাগবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বাঁচবেন না। আপাতত একটু না যদি বুঝতে পারেন তাহলেও সমস্যা নেই, সামনে আগাতে আগাতে সম্পূর্ণ বুঝে যাবেন। তো আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই এটা সম্পূর্ণ বোঝানোর জন্য। আর আপনারা যদি এখানে সম্পূর্ণ না দেখতে পারেন, আমি এটার ফটোটা আপনাদের ক্লিয়ার ফটো একটা দিয়ে বোঝানোর চেষ্টা করব যখন আমরা সার্ভারে লগ ইন করব। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। এখন আমাদের ডিভাইসের সাথে ওয়াইফাই টি কানেক্ট দেওয়া লাগবে, এজন্য আমরা ওয়াইফাই মেনুতে চলে যাই। যাওয়ার পরে আমরা নাম দেখতে পারবো আমাদের যে রাউটারটা, সেই রাউটারটা যদি আপনার একাধিক রাউটার থাকে, আপনি যদি নাই চিনতে পারেন তাহলে আপনারা রাউটারের পিছনের একটা দৃশ্য দেখতে পারবেন। এরকম আমি ফটো তুলে রাখছি পিছনে, তো আপনার রাউটারের নামটা দেখতে পারবেন, এই যে দেখা যায় টিপি লিঙ্ক 1452 লাস্ট ডিজিট। তো আমি আমার রাউটারটি সিলেক্ট করি। তো এই যে হলো আমার রাউটার, এটা আমি কানেক্ট দেবো। তো কানেক্টে ক্লিক দিই, দেওয়ার পরে আমার পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমি তো জানি না কি পাসওয়ার্ড আমার। তো এই সমস্যা সমাধানের জন্য আপনারা রাউটারের পিছনেই, আমি বারবার ভিডিওতে দেখাচ্ছি ফার্স্টের সময় যে রাউটারের পিছনে অনেক কিছু থাকে, তো রাউটারের পিছনে দেখতেই পারবেন যে ওয়্যারলেস পাসওয়ার্ড বা পিন একটা ডিজিট দেখতে পারবেন। তো এই যে আপনার পাসওয়ার্ড দেওয়া 9715181, এটাই হলো আপনার পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা আপনি লিখলেই আপনার কানেক্ট হয়ে যাবে, যেটা পিছনে দেওয়া আছে ডিফল্ট পাসওয়ার্ড, যেটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার চেঞ্জ করে সম্পূর্ণ আমরা দেখাব। তো কানেক্ট দেওয়ার পরে আপনি আপনার পাসওয়ার্ডটি কানেক্ট দেন, 97 যেটা পাসওয়ার্ড ছিল 1518 21। দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক দেই, দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড চেকিং, ফার্স্ট টাইম একটু সময় নিতে পারে, যাই হোক কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেছে পর আমাদের এখন একটা সার্ভারে যেতে হবে, যে সার্ভার থেকে আমাদের রাউটারটা কানেক্ট দিতে হবে। তো সেই সার্ভারটা আমরা কোথায় পাবো, সেই সার্ভারটার নাম কি সেটা জানতেও আমাদের রাউটারের পিছনে একটু চোখ ঘোলালেই হয়। তো রাউটারের পিছনেই লেখা আছে ডিফল্ট অ্যাক্সেস। তো ডিফল্ট অ্যাক্সেসের নামে একটা লিঙ্ক দেওয়া আছে এসটিপি টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেট। তো এই যদি লিঙ্কে যাই আমরা তাহলে আমাদের ডিফল্ট যে সার্ভার সেটার ভিতর ঢুকে যাব। তো যাই হোক আমরা চলে যাই টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেটে, গেলেই আমরা যেতে পারবো আমাদের সার্ভারে কানেক্ট হতে। তো এজন্য আমরা ব্রাউজার একটা ব্রাউজার পছন্দ করবো, আপনারা চাইলে এগুলো মোবাইলেও করতে পারেন। মোবাইলে একটা ব্রাউজার ওপেন করবেন, আগে এই
রাউটারটা কানেক্ট দিবেন ফার্স্টেই, সব কাজ করার আগে ফার্স্টে আপনি রাউটারটা কানেক্ট দিবেন, বা অন্য রাউটার থাকলে কিন্তু এই কাজটা হবে না। তো দেওয়ার পরে আপনারা লিখবেন যে রাউটারের নাম, যে লিঙ্কটা, যে লিঙ্কটা একটু আগে আপনারা দেখতেই পাচ্ছেন, বা সব টিপি লিঙ্কেরই প্রায় ওয়াইফাই টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেট এরকম একটা ডিফল্ট সার্ভার থাকে। দেওয়ার পরে ক্লিক দিলেন, দেওয়ার পরে আপনার চলে আসলো আপনাদের পেজটা, টিপি লিঙ্ক যে পেজটা সেটা চলে আসলো। এখানে আপনাদের কিছু থাকবে না, আমি আগে লগ ইন করছি এই জন্য আমার এগুলো দেখাচ্ছে। যাই হোক, এখানে এরকম চলে আসবে। চলে আসার পরে আপনি হয়তো প্রথমবার ইরো দেখাতে পারে, আবার লোড দিবেন তাহলে হয়ে যাবে, বা অন্য একটা অ্যাক্সেস আইপি আছে যেটা দিয়েও আপনারা লগ ইন করতে মানে এই সার্ভারেই ঢুকতে পারবেন। আইপিটার নাম হলো 192.168.0.1, এটা ক্লিক দিল আপনারা এই সার্ভারেই ঢুকবেন, যে সার্ভারে আমি কথা বলতেছিলাম। তো সেটা দুইভাবে ঢুকতে পারেন, যেটা আপনার খুশি টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেট লিখেও ঢুকতে পারেন, বা এই যে এই অ্যাড্রেস বারে এই আইপিটা লিখেও ঢুকতে পারেন, কথা একই, যেটা দিয়ে আপনি খুশি সেটাই কাজ করবেন। করার পরে এখানে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার লাগবে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। আপাতত যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে সেটা হলো লেখা আছে পিছনে, ওই রাউটারের পিছনে যে রাউটারটা আপনি কিনবেন সেই রাউটারের পিছনেই লেখা আছে ডিফল্ট অ্যাক্সেস টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেট, এবং সেই অ্যাক্সেসের ভিতরে ও ইউজার নেম হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হবে অ্যাডমিন। তো ঝামেলা নেই, প্রায় সব রাউটারে ইউজার নেম অ্যাডমিন থাকে এবং পাসওয়ার্ড অ্যাডমিন থাকে, টিপি লিঙ্কের কথা বলছি। তো অ্যাডমিন ক্লিক দেই অ্যাডমিন, এবং পাসওয়ার্ড দেই অ্যাডমিন, দেওয়ার পরে আমি এন্টার দিলাম, লগ ইন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনার এখানে চাচ্ছে যে আপনি কুইক সেট আপ করে নেন, আপনি চাইলে কুইক সেট আপও করতে পারেন অথবা আপনি ম্যানুয়ালেও করতে পারেন। তো কুইক সেট আপই ভালো, তো কুইক সেট আপটা আমি নেক্সটে ক্লিক দিই। দেওয়ার পরে নেক্সটে ক্লিকে যাই, যাওয়ার পরে এখানে আপনার চাচ্ছে কীভাবে আপনি অ্যাক্সেস পয়েন্ট দিয়ে করবেন না কীভাবে, আমরা আপাতত স্ট্যান্ডার্ড ওয়্যারলেস রাউটারে ক্লিক দেব, নেক্সটে ক্লিক দিই। দেওয়ার পরে আমরা কী আইপিতে আমরা এই কাজটা করব, তো আমরা চলে যাব আপাতত আমি যে ব্রডব্যান্ড ব্যবহার করি সেটা এই কানেক্ট দেওয়া, আপাতত আমার জানা মতে প্রায় সবগুলোই মেবি, বা আমার এটার প্রতি তেমন একটা ধারণা নাই। যাই হোক, আমার যে ব্রডব্যান্ড সেটার কানেক্ট হলো ট্রিপল পিওই এবং রাশিয়ান ট্রিপল পিওই। আমার মনে হয় আমি কয়েকটা ব্রডব্যান্ড ব্যবহার করেছি, তারা সবাই এই ট্রিপল পিওই এবং রাশিয়ান ট্রিপল পিওই দিয়েই তারা চালায় বা ইউজার হ্যান্ডেল করে। যাই হোক, এটা যদি অন্য কিছু হয় আপনারা ব্রডব্যান্ড কাছে জিজ্ঞেস করলে আপনারা সব কিছু পাবেন। তো এখানে সেকেন্ডারি কানেকশন ডাইনামিক আইপিতে দেবো, এবং এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো এখানে আপনার যে ইউজার নেম দিবেন সেটা আপনাকে ব্রডব্যান্ড প্রোভাইড করবে, এটা আপনি নিজেও জানবেন, কারণ এটা আলাদা আলাদা, সম্পূর্ণ সবাই আলাদা আলাদা থাকে। তো এটা জোগাড় করার জন্য আপনার ব্রডব্যান্ডের সাথে কথা বলার লাগবে, এই জন্য আপনারা ব্রডব্যান্ডের কাছে জিজ্ঞেস করতে পারেন, বা যারা ব্রডব্যান্ড লাইন সাপ্লাই দেয় লাইনম্যানের কাছে জিজ্ঞেস করতে পারেন, যার কাছে জিজ্ঞেস করেন পেয়ে যাবেন, তেমন ঝামেলা হওয়ার কথা না। যদি না দেয় সেটা তো তাদের ব্যাপার, কিন্তু সব আইপিতেই দিয়ে দেয় মেবি। তো ইউজার নেম আমি দিই, যে ইউজার নেমটা দেওয়া, তো ইউজার নেমটা আমি দিয়ে দিই, ইউজার নেম দিয়ে 319, তারপর পাসওয়ার্ড যেটা ওরা প্রোভাইড করবে, এগুলো সম্পূর্ণ ওরা দিবে, ব্রডব্যান্ড যারা আপনি লাইন দিয়েছে তারা দিবে, ওরা ছাড়া কে দিতে পারবে আমি জানি না। 1971292 1545, তো তাদের কাছে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন 1971292 1545। তো দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন, যদি আপনার ইউজার নেম এবং সম্পূর্ণ ঠিক থাকে তাহলে ওকে। দেওয়ার পরে আপনি এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক নেমটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, যেটা আপনাকে শো করে, একটা ওয়াইফাই যখন কানেক্ট দেন তখন একটা নাম শো করে, যেটা এই নাম দেখে আপনারা প্রথমে আমরা কানেক্ট দিয়েছি টিপি লিঙ্ক 1452 আপনারা দেখছেন। তো এই নামটা আমরা পরিবর্তন করে দিই, যে নামে রাখতে চাই সেই নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে, ওয়্যারলেস পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিবেন আপনারা এরকম পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আপনার মনে থাকে, কারণ এই প্রত্যেকবার ওয়াইফাই কানেক্ট দেওয়ার সময় এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে। তো এরকম একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার প্রয়োজন হয়, কারণ ওয়াইফাই কানেক্ট দেওয়ার সময় আপনার পাসওয়ার্ডটা লাগবে। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক দিই, নেক্সটে ক্লিক দেওয়ার পর আমরা কাজ সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে, তারপর আমরা
ফিনিশে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের রাউটারের যে লাল আইকন সেটা আশা করি কিছুক্ষণের মধ্যেই সবুজ হয়ে যাবে, সবুজ না সরি নীল, নীল বা ব্লু কালারের একটা কালার আছে যেটা কালারটা হয়ে যাবে যদি সবকিছু ওকে থাকে। তো ফিনিশে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিচ্ছে, হয়তো এটা কানেক্ট দিতে সময় নিচ্ছে। তো এখানে ফিনিশ হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের ওয়াইফাই ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার মূল কারণ হলো আপনার ওয়াইফাইয়ের যে রাউটারটা সেটার নাম এবং পাসওয়ার্ড দুটোই পরিবর্তন করে ফেলছেন। এখন আপনি যদি আবার আপনার রাউটার মানে ওয়াইফাই মেনুতে ক্লিক দেন তাহলে আপনি যে নামে আপনি রাউটারটা খুলছেন সেই নাম, যে আমি একটু আগে যে নামটা দিয়েছিলাম ইমরান, সেই নামে ক্লিক দিবেন। দেওয়ার পরে কানেক্টে ক্লিক দিবেন, দেওয়ার পর পাসওয়ার্ড চাবেন। যে পাসওয়ার্ডটা একটু আগে আমরা দেখাইলাম যে পাসওয়ার্ডটা দিবেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেটা একটু আগে পরিবর্তন করলাম পাসওয়ার্ডটা, আপনারা দেখছেন 1346 এরকম, না হলে একটু রিপ্লে দেখেন, দেখেন এই পাসওয়ার্ডটাই আমি লিখছিলাম সার্ভারে। তো লেখার পরে এখানে আপনি কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। এবং এখন আমি একটা ওয়েবসাইটে যাই, দেখি যে ওয়েবসাইটে কাজ করছে কিনা। দেখুন আমাদের ইউটিউব সার্ভারে সম্পূর্ণ চলে গেছে, তার মানে আমাদের সম্পূর্ণ কাজ হচ্ছে বা হয়েছে, আমাদের রাউটার সেট আপ কমপ্লিট। এখন যদি আপনারা ট্রিপল লিঙ্ক রাউটারটা দেখেন, দেখতে পারবেন যে আপনাদের রাউটারের যে রেড কালার ছিল, যে বাতিটা জ্বলতেছিল রেড কালারের, সেটা ব্লু হয়ে গেছে এবং আপনার রাউটারটা কমপ্লিট। এভাবেই রাউটার সেট আপ দিতে হয়, আপনারা এভাবেই সেট আপ দিতে পারবেন। তো যেটা মেন সেটা আমি আরেকবার দেখাই, যে আমি টিপি লিঙ্ক সার্ভারে যে টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেট, তো এখানে আপনারা অ্যাডমিন অ্যাডমিন দিবেন। এটা চেঞ্জও করতে পারেন, যদি একদমই চেঞ্জ না করতে পারেন, জাস্ট আমি একটু দেখাই দিই কীভাবে চেঞ্জ করবেন। এখানে আপনারা চলে যাবেন সিস্টেম টুলসে, টুলসে যে পাসওয়ার্ড, তো এখানে আপনারা ওল্ড ইউজার নেম অ্যাডমিন দিবেন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিবেন। দেওয়ার পরে আপনারা নিউ একটা ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ডগুলো দিবেন। দিলে আপনার এই সার্ভারও আর অ্যাডমিন অ্যাডমিন থাকবে না, আপনারা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন সেটাই হয়ে যাবে। এবং আমি আবার দেখাই একটু নেটওয়ার্কে, নেটওয়ার্কে যে একটা জিনিস দেখায়, আমি যেটা বারবার বলতেছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে ব্রডব্যান্ড, এখানে যে ইউজার নেমটা দিবে এবং যে পাসওয়ার্ড দিবে সেটাই দিবেন। এখানে ভুল লিখলে আপনার আর কানেক্ট হবে না, কারণ এটাই মূল মূল জিনিস। আর আপনারা এখানে এসেও আপনারা এইভাবে কানেক্ট দিতে পারেন ম্যানুয়ালি। আমি তো কুইক সেট আপ দেখালাম এই ওয়েবসাইটে, এখানে ফাংশন আছে নেটওয়ার্কে যে এভাবে আপনারা সার্ভার ডিটেক্ট করে করতে পারেন আলাদা আলাদাভাবে, এবং ওয়্যারলেসে যে আপনারা এভাবে ওয়্যারলেস নেমটা পরিবর্তন করতে পারেন, এবং ওয়্যারলেস সেটিংয়ে যে আপনারা ওয়্যারলেস সিকিউরিটি, ওয়্যারলেস সিকিউরিটিতে যে আপনারা এই পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারেন যেটা ওয়্যারলেস বারবার দেওয়ার লাগবে। তো এভাবেই আপনারা সম্পূর্ণ কাজটা করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই।